দিদিকে বলতে ফোন করে চাকরি পেলেন শিলিগুড়ির শুভঙ্কর সরকার। এদিন শিলিগুড়িতে নিজের দপ্তরে ডেকে শুভঙ্করকে নিয়োগপত্র তুলে দিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। দিদিকে বলতে ফোন করে চাকরি পেলেন শিলিগুড়ির শুভঙ্কর সরকার। শুভঙ্করের বাবা সুধাংশু সরকার পশ্চিমবঙ্গ সরকার পর্যটন দপ্তরের জলদাপাড়া ট্যুরিস্ট লজে কর্মরত ছিলেন, কিন্তু কর্মরত থাকাকালীন 2015 সালে তার মৃত্যু হয়। অবশেষে গত বছর আগস্ট মাসে দিদিকে বলতে শুভঙ্কর ফোন করলে তার বাবার চাকরি ফিরে পায় শুভঙ্কর। আমার বাবা সুধাংশু সরকার, বাবা জলদাপাড়া ট্যুরিস্ট লজে ছিলেন, বাবা 2015 সালে মারা যায়। মারা যাওয়ার পরে আমি যথারীতি অ্যাপ্লাই করি ডাইং হার্নেসের ব্যাপারে। তো অনেকদিন থেকে কিছু হচ্ছিলো না, আমি স্যারের কাছে 1.5 বছর আগে গিয়েছিলাম আমার মাকে নিয়ে, স্যার অনেকদিন থেকে কিছু হচ্ছে না। স্যারের কাছে আসার পরে প্রক্রিয়াটা পুরোপুরি শুরু হয় এবং 2019 সালের 31শে জানুয়ারি মোনা পুলিশ লজে আমাদের ইন্টারভিউ হয়। কিন্তু ইন্টারভিউর পরে আমি জানতে পারি আমারটা হয়নি, আমার নামটা বাদ গেছে কোনো কারণবশত, জানি না। তারপরে আমি দিদিকে বলতে ফোন করেছিলাম, দেখছি সব জায়গায় গিয়ে প্রচার হচ্ছে, তো আমি ফোন করেছিলাম দিদিকে বলতে। দিদিকে বলতে ফোন করার পরেই আমার কাজটা হয়, আর স্যারও আমাকে 1 বছর আগেও হেল্প করেছে। রিসেন্টলি স্যারের কাছেও গিয়েছিল, মানে পুরো ব্যাপারটা স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি এই ব্যাপারে, যে আজকে আমার চাকরিটা হলো আর কি। এমনি আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি। বাড়ি চম্পাশাড়ি শিলিগুড়ি 46 নম্বর। বিবাহিত বললেন না? হ্যাঁ বিবাহিত। না না, ম্যাডামের সাথে কথা হয়নি, ওখান থেকে কোনো আধিকারিক হয়তো ফোন আমার ফোনটা রিসিভ করেছিল। আমি ডিটেলসে বলেছিলাম, ওনারা যথেষ্ট সহানুভূতির সাথে ব্যাপারটা দেখেছেন। আর কি না না, আমি দেখছি যে আমাদের কী বলে মাননীয় মন্ত্রী সব জায়গায় গিয়ে প্রচার করছেন। আমি দেখলাম যদি আমার একটা সমস্যায় আছি, যদি আমি ফোন করাতে আমার সমস্যাটা যদি সমাধান হয়, বাবা চাকরি করতো, মারা গেছে, পরিবারের সমস্যা ছিল, তারপরে স্যারকেও আমি দেখেছিলাম কত জায়গায় গিয়ে প্রচার করছে, আমি ভাবলাম আমি যদি ফোন করি আমার চাকরিটা যদি হয়ে যায়। তো আজকে স্যার কালকে আমার বাড়িতে গিয়েছিলো, কালকে গিয়ে আমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর মুখ্যমন্ত্রীর চিঠি ফুল মিষ্টি সব দিয়ে এসেছে স্যার, আজকে আবার এখানে ডাকুন। এদিন শিলিগুড়িতে নিজের দপ্তরে ডেকে শুভঙ্করকে নিয়োগপত্র তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। সরকার ওর বাবা হচ্ছে স্বর্গীয় সুধাংশু সরকার, টিডিসিএলে জলদাপাড়ায় পোস্টিং ছিল, 46 নম্বর ওয়ার্ডে থাকে, চম্পাশাড়ি আর 46 নম্বর ওয়ার্ড বর্ডারে থাকে। তো 2015 সালে বাবা মারা যায়, ওর কাছ থেকে শুনিনি ওর মারা, 2015 সালে ওর বাবা মারা যায়। ড্যাড ইন হার্নেসের চাকরির জন্য 2015 সালে ও অ্যাপ্লাই করে, তারপর বিষয়টা প্রসেস হচ্ছিল, এটা বন্ধ করে দেওয়া আমার কাছে বছর দেড়ে আগে গিয়েছিল, পজিটিভ শুরু হলো, 19-এ ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে 19 জনের চাকরি হলো। আমি ডিপার্টমেন্ট অফিসারকে বলেছি কিন্তু দুর্ভাগ্য হয়নি। ও মাধ্যমে দিদিকে বলো কে জানিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা শুনেছেন, শুনে এতদিন জট কাটিয়ে ওকে চাকরি অনুমোদন এসেছে। গতকাল আমি শনিবার ওকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা আর চিফ মিনিস্টারের চিঠি আর অ্যাপয়েন্টমেন্ট